আপনারা মুড়ি বানানো দেখে নিলেন, স্পেশাল মুড়ি বাই স্পেশাল শেফ অভিরূপ। গুড মর্নিং গাইজ, তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছি, কারণ দেখতে পাচ্ছি সুদীপ আজকে প্রচুর ব্যস্ত আছে। অনেকদিন পর ও নিজের চ্যানেলটা খুলে নিজের মানে ভিউজ সাবস্ক্রাইবার হ্যানা তেনা এইসব দেখছে, তাই জন্য ভিডিওটা আজকে আমাকে স্টার্ট করতে হলো। আর সবথেকে বড় কথা, আজকে আমি খুব জলদি উঠেছি, আমার সকাল মানে আপনাদের দুপুর, সেটা আপনারাও জানেন আমি খুব লেটে উঠি। তো আজকে ছুটির দিন, তো সেটা তাই জন্য আজকে ব্রেকফাস্ট পাবো না আমরা হোস্টেলে। তো এমনি ছুটির দিন মানে সানডে স্যাটারডে আমরা পাই, কিন্তু এমনি নর্মাল ছুটির দিন আমরা পাই না। তো কিছু খাবার বানানো যাক। প্রচন্ড বিরিয়ানি অভিবাসী আমাকে মুড়ি বানিয়ে খাওয়াবে, তো দেখছি এটা কেমন। আমি যে খাবো না, ভাই নাম কর একটু, কত ভালো করে মুড়ি বানানো। তুই কলকাতা থাক ভাই, চানা মশলা করে দোকান কর ভাই, একদম সেরা হবে, কলকাতা সেরা মশলা করে। আমি যখন ব্লক করবো তোর দোকানে ভাই। ওকে ওকে ব্রো, না সত্যি দাঁড়ানো হয়েছে, আজারটার জন্য বেশি দাঁড়ানো হয়েছে। থ্যাংক ইউ ব্রো, তোমাদের ফেলে দাও ওই গুলো ম্যানেজ করবো, আমি নাম্বার দিয়ে দেবো। এই তো হচ্ছে এখানে কামালে শুরু হয়ে গেছে আমাদের সকালবেলা থেকে, মানে অভিজ্ঞ ফেভারিট গান আর কি। গানটা দিনে 20-25 বার চলে, মানে আমি বোর হয়ে গেছি শুনতে শুনতে এটা। ছুটির দিন তাই আজকে আমাদের সব জামা কাপড় কাচতে হবে, পুরো এক সপ্তাহে জামা কাপড় আমাদের কাচতে হবে। সো স্যাড লাইফ গাইস, সো স্যাড লাইফ। আমারটা কেচে দে ভাই, আজকে তোর টাকে আমি আগের সপ্তাহে কেচে দিয়েছিলাম ভাই, দেখ। আগের ব্লগটাতে বলেছিলাম জবির গঙ্গা একটা গিফট দিয়েছে, এই গিটার ওয়ালা কেরিং, সেটা আমি লাগাবো বলেছিলাম আমার চাবিতে, সো লাগিয়ে নিয়েছি গাইস। খুব সুন্দর লাগছে, অ্যাকচুয়ালি আমি গিটার খুব ভালোবাসি, সেজন্য আমার আরো বেশি সুন্দর লাগছে এটা। আর তোমরা যারা আগের ব্লগটা দেখোনি সেটা অবশ্যই দেখো এই আই বাটনে ক্লিক করে। আর আমারটা ভালো জিনিস দেখো, আমার দরজায় গিটার এগেছে, একটা ক্রিয়েটিভিটি আমাদের এই খেলে কাজ নেই। তো তোমরা এটা দেখো, দেখে জানো কেমন লাগলো। ওকে ওরূপ দেখা ভাই, খোল দরজাটা, খোল, দেখতে পাচ্ছি এখানে খুব বড় একটা গিটার আঁকা, যেটা আমারই কাজ। এখানে খুব বড় বড় একটা গিটার এঁকে দিয়েছি, এখানে ছোট বড় খুচরো খাচ্ছা লেখা আছে, এখানে লেখা This is written by me। খেয়ে কাজ না থাকলে আর কি যাওয়া হয়, এইসব করি আর কি। কেমন লাগছে তোমরা জানাও, আর তোমরা যদি হোস্টেলে থাকো, তোমরা যদি গেটে এরকম ভাবে ক্রিয়েটিভিটি করো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দেবে। ওকে এইমাত্র স্নান সেরে এলাম, অভিরূপ এখনো যায়নি স্নান করতে। ভাই স্নান করতে যা, একটা বাজে, খেতে হবে ভাই, খেতে হবে।
তো তোমরা পিছনে এখন অবস্থা না দেখো, মানে ছুটির দিন হলেই দু তিন মাস ধরে আমাকে জামা কাপড় কাজ হয়, মানে পুরো সপ্তাহ জামা কাপড়, ঘরের অবস্থা ঠিক এরকম হয়। আর আমি ব্লগটা এখানেই শেষ করবো, কারণ এরকম ভাবে ব্লগ করা যায় না, তোমারও দেখতে অতটা ভালো লাগবে না। তো তোমাদের কেমন লাগলো এরকম ভিডিও সেটা অবশ্যই জানাবে, আর যদি এরকম ডেইলি লাইফ ব্লগ আরো দেখতে চাও সেটা তো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো পরের ব্লগে দেখা হবে, টিল দেন, বাই বাই।